দেশ এবং বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে উত্তর বাংলা ডট কমের এই লাইভ অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ আপনাদের সাথে রয়েছি আমি মুরাদ মাহমুদ দর্শক আজকে আমরা কথা বলবো রংপুর বিভাগের করোনা পরিস্থিতি নিয়ে শুরুতেই জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগের সার্বিক করোনা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর আমার কাছে যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে গত চব্বিশ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একশো অষ্টাশিটি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে উনিশজন করোনা রোগী শনাক্ত হয়েছে এই উনিশ জনের মধ্যে রংপুর জেলায় রয়েছে নজন ঠাকুরগাঁও জেলায় সাতজন পঞ্চগড় দুজন এবং দিনাজপুরে একজন আমরা একটু রংপুর বিভাগের আরও বিস্তারিত তথ্যগুলো একটু আপনাদের কাছে তুলে ধরতে চাই যেমনটি আপনারা মনিটর দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা একশো জন এর মধ্যে গত পরশু একজন রোগী যিনি বগুড়ায় চিকিৎসাধীন ছিলেন করোনা আক্রান্ত হয়ে তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন দর্শক রংপুর বিভাগের আট জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছে রংপুর জেলায় যেখানে এখন পর্যন্ত তিরিশ জন করোনা রোগী শনাক্ত হয়েছে এরপরেই রয়েছে গাইবান্ধা জেলা ষোলো জন এবং ঠাকুরগাঁও জেলায়ও ষোলো জন করোনা রোগী শনাক্ত হয়েছে এরপর যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে দিনাজপুর আক্রান্ত করোনা রোগীর সংখ্যা পনেরো নীলফামারিতে এগারো কুড়িগ্রাম নয় পঞ্চগড়ে ছয় এবং লালমনিরহাটে দুজন এই সর্বমোট একশো পাঁচজন রোগী শনাক্ত হয়েছে রংপুর বিভাগে দর্শক এই ছিল আমার কাছে রংপুর বিভাগের এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সর্বশেষ খবরাখবর দর্শক শেষ করব অন্যরকম একটি খবর দিয়ে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার লথিফপুর ইউনিয়নের মিলন দাস পেশায় একজন মুচি অর্থাৎ তিনি জীবিকা নির্বাহ করেন মানুষের জুতো সেলাই করে সেই রবীন দাস দীর্ঘদিন কষ্ট করে মানুষের জুতো সেলাই করে বিশ হাজার টাকা জমিয়েছিল একটি ঘর দেবে বলে কিন্তু সারাদেশে করোনার এই প্রভাবে মানুষ যখন অসহায় ঠিক তখন তিনি তার সেই গচ্ছিত টাকার তুলে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রান্ত হবিলে আজ তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেন তার বিশ হাজার টাকা দাস একজন মুচি হয়ে একজন দলিত সম্প্রদায়ের মানুষ হয়ে যে মহানুভবতার পরিচয় দিয়েছে আসুন আমরা প্রত্যেকে রবীন্দাস না হতে পারি আমাদের চারপাশে যে মানুষগুলো রয়েছে আমরা প্রত্যেকে চেষ্টা করি যারা অনাহারে রয়েছে দুমোটুক খেতে পাচ্ছে না যারা কর্মহীন হয়ে পড়েছে সেই সব মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে আমাদের যতটুকু সম্ভব আমরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন